কানে বলা না ঘুমনে কে লিয়ে চলো বেটি বলা না ইসকে বাদ হ্যাঁ কিতনা দিন লাগেগা দু দিন না ঘুমেগি না আয়েগি নেপাল মে বলা হ্যাঁ ঠিক তো হাম ঘুমনে যায়েগা বলা না কলকাতা বস স্টেশন হে না উদর বেঠে থাম জেসে কাহা গে আমার মালুম নেই ইসকে পিছে দু লড়কে আয়া উন লড়কি হামকো ঘর আমরা ঘর চলো আমার সাথ বেঠেগা আম তোমার কাকা নাই আয়েগা ইধর বেঠেগা তো তুমি বহুত প্রবলেম হয়েগি হয়েগি বলা বলা ইসকে পিছে উসকা সাথ গয়া উ লড়কি উসকা ঘর মে বেঠা তিন দিন বেঠা উ লড়কি আচ্ছি কাম নেই করি দেখা আমনে আর ইসকে বাদ উসকে ঘর সে আম নিকল গয়া এক লড়কি নে হামকো লে গয়া আর উ লড়কি কা ঘর কা আদমি হাম সব বতাই দিয়া ইসকে পিছে দোর বার মে হামকো লে গয়া ১৯৯৭ সালে একটা সম্মেলন আমরা করেছিলাম, সেখানে জাতীয় সম্মেলন করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন মিনিস্টার ছিলেন, বিভিন্ন লেভেলের লোক ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, আমরা বলেছিলাম যে আমরা তো এত কিছু করছি, আমাদের স্বাস্থ্য সচেতন নিয়ে ক্লিনিক চালাচ্ছি বা বিভিন্ন বিষয়ে আমরা কাজ করছি, কিন্তু আমরা যে আজকে যৌন কর্মীরা শ্রমিকের অধিকার এবং পেশার স্বীকৃতি চাইছি, তো তার মানে এটা না আমার পেশাকে আমি সমর্থন করছি বলে যে কেউ পেশাতে চলে আসবে অন্যায়ভাবে বা জোর করে কেউ নিয়ে আসবে আমরা সেটা মেনে নেব, সেই জন্য আমাদের এমন একটা জায়গা দেওয়া হোক যেখানে অন্তত এই মেয়েগুলোকে যারা নাবালিকা এবং সাবালিকা যারা জোর করে নিয়ে আসা হচ্ছে, যারা মাইনার গার্লকে নিয়ে আসে, তাদের একটা জায়গায় আমরা ফিরিয়ে দিতে পারি না, তাদেরকে এই পেশায় আসা উচিত নয়। এবং ওই ১৯৯৭ সালেই সেলফ রেগুলেটরি বোর্ড আমরা তৈরি করেছিলাম এবং বর্তমানে আমাদের সেলফ রেগুলেটরি বোর্ড ৩৪টা রেড লাইট এরিয়াতে চলছে এবং এই এই বোর্ডের কাজ হলো, প্রথমে এই বোর্ডের মেম্বার হলো ৬০% সেক্স ওয়ার্কার, ৪০% নন সেক্স ওয়ার্কার। নন সেক্স ওয়ার্কারদের মধ্যে যারা আছে তারা সমাজকল্যাণ দপ্তর থেকে লোক আছে, শ্রমজীবী দপ্তর থেকে লোক আছে, স্বাস্থ্য দপ্তর থেকে লোক আছে এবং এলাকার যিনি কাউন্সিলর তিনি আছেন। যখনই যে কোনো মেয়ে আসুক না কেন কারোর ঘরে সেই মেয়েকে প্রথমে বোর্ডে আসতে হয় এবং বোর্ড তার টেস্ট করে বা কাউন্সিলিং করে বোর্ড বিচার করে সে নাবালিকা না সাবালিকা সে পেশায় থাকবে কি থাকবে না এবং যে সাবালিকা তার ইচ্ছার উপরে নির্ভর করে সে থাকবে কি থাকবে না। সমস্ত লেভেলেই যৌনকর্মীরা আছেন এবং তারা প্রপার এরিয়াতে থাকেন। এরকম প্রত্যেকটা লেভেলের ফিল্ড কোঅর্ডিনেটর নিয়ে সুপারভাইজার থেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর সবাই সবাই তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, কাজে সেখানে কারো না কারো চোখে আসে যে কারো বাড়িতে নতুন মেয়ে এসছে। এটা প্রথম প্রথম আমাদের লোকজনদের এখানে নিয়ে আসতে হতো যে এই বাড়ি নাবালিকা এসছে বা সাবালিকা হোক যেই হোক নতুন মেয়ে এসছে, কিন্তু এখন একটা সব থেকে ভালো আমাদের একটা এ যে প্রথমে মালকিনদের আমরা এই বোর্ডের আন্ডারে নিয়ে আসতে পারি না, দুর্বারের সদস্য আমরা করতে পারিনি, কিন্তু এখন বর্তমানে অনেক মালকিন আছেন যারা আমাদের দুর্বারের সদস্য, তারা নিজেরাই সদস্য হচ্ছেন এবং তার ঘরের মেয়েদের মেম্বার করছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে একজন মালকিন যদি আমাদের দুর্বারের লোকজন একজন মালকিনের ঘর থেকে মেয়ে নিয়ে আসে আরেকজন মালকিন কিন্তু দেখে যে হ্যাঁ ওর ঘরে একটা মেয়ে এসে দুর্বার নিয়ে গেল, সেইভাবে কিন্তু মেয়েটা উদ্ধার হয়। সর্বোপরিটা কনফিউশন আছে বয়সটার কি হচ্ছে না হচ্ছে, তো আমাদের ডাক্তারবাবু একটা অ্যাপ্রক্স কিছু দেয়, তো আমাদের তখন থেকে সিদ্ধান্ত হয়েছে যে যদি কোনো আন্ডার এজ থাকে তখন আমরা তাকে দাঁতের পরীক্ষা করি, সেখান থেকে আমাদের যে রিপোর্ট আসবে তখন আমাদের একটা এজ প্রুফ হলে তখন আমরা সেটা নিয়ে মিটিং করবো এবং তাকে সেটার সাথে আমরা তাকে সম্মতি দেবো। এ কি আপনাদের ব্যান হ্যাঁ তো এই কে কাম করতে হয় জানতে হ্যাঁ क्या काम करते हैं जानते हैं पहले से? नहीं घर पर रहते हैं। घर पर रहते हैं? घर पर रहते हैं? हाँ। तुम घर पर रहते थे? घर पर धंधा करते हैं बिम्बोस को। धंधा करते हैं। हाँ। हमारे लेकिन चल रोज़ रात को ये करने के लिए जेजे বাচ্চা সবকে উঠা কে লে আয়া তো এই লোক রাখা এ তেরা মামি কে পাস লে যায়গা তো যায়গা না তুমি জামাই দা এই রকম ধরনের ঘটনাটা বলছো আমি বলবো মাকে আমার মায়ের হাতে ছাড়া হবে। Thank you.
uniqueness of DMSC and the self-regulatory body is that they focus upon the fact that there should be no forced labor, no first work so far as sex work is concerned. And the other is that underage girl children should not be forced into sex work. And these two contributions are extraordinary contributions. In fact, I think it coincides with certain global standards. I would refer to the ILO's declaration of 1998. This is a declaration that deals with fundamental principles and rights at work. One is the freedom of association is guaranteed. Secondly, forced labor is condemned. Thirdly, discrimination at work is condemned. And fourthly, child labor is condemned. All these four principles are borrowed from 8 ILO conventions which are globally accepted. And I would think that this self-regulatory body actually subscribes to many of those principles. সেলফ্রেগুলেটরি বোর্ডের খালি উদ্ধার করা কাজ না, আরো বিভিন্ন কাজ আছে, যেরকম আমরা ভোটের আই কার্ড, রেশন কার্ড বা যৌনকর্মীর সন্তানদের অধিকার নিয়ে কাজ করা, যৌনকর্মীদের ক্ষমতায়ন করা, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, এলাকা পরিষ্কার রাখা বা তাদের সমস্যা হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, আমরা এ সমস্ত কাজগুলো করে থাকি। গরিব আছে কিংবা বাবা মা গরিব আছে, পড়াশোনা শিখতে হলে বিড়ি বেঁধে খায়, বিড়ি বেঁধে দুই দাঁড়িয়ে সামনে চলে না। বিকেলবেলা আমরা চাষে দিয়ে কাজ করতো, সেকে বললাম সব ঘটনা বলে সে তোমার নিয়ে আসলো, বয়স অল্প বলে ওখানে ধরা পড়লো, ওখান থেকে ধরা করে সোনাগাছি দিয়ে গেলো। সোনাগাছি এই যে সীতারাম এটা কী বললো আমি বুঝতাম না, ওখানে ধরা পড়লো, ওখান থেকে নিয়ে বড় ওই যে পুরোনো অফিসটায় তুললো, তুলে ওখান থেকে সব কিছু করা হলো, করে ওখান থেকে বাইরে দিয়ে আসলো। বাইরে থেকে এবার বেশ দুই তিন বছর থেকে বেশ আবার এই এক বছর এই চার বছর লাইন লেগে গেছে। এই লাইনটা আমাদের যে দেশে যে থেকে থাকি, তাই আমাকে কে খেতে দেবে, কেউ খেতে দেবে না কিংবা কেউ পড়তে দেবে না, সবাই চেয়ে নেবে গেল কিংবা স্বামী তো এখন এখন স্বামী তো সন্তোষজনক তো। Assume that if a girl has been trafficked and brought into a brothel, her singular and only choice is to leave the brothel and go back to her house. That is the assumption we come with. However, the board has the space to explore the fact that maybe the girl who's been trafficked under whatever circumstances actually does not want to go back home. Because maybe if she goes back to her village, she will face even worse stigma, even worse poverty, maybe even worse victimization. But if the board does it, it does it in a more inclusive, participatory way, which keeps the rights of the trafficked girl much more intact. And it's a less violative process. It's a more inclusive process. The whole notion of choice, I think, comes to the fore when you start talking about the self-regulatory board. That's where SRB becomes such an important concept. And we need to support it in the sense that people who are most affected by a condition know how to deal with that process and that condition best. We have to trust sex workers. সেরকম একটা জায়গা যেখানে যৌনকর্মীরা তার
অধিকারের জায়গা থেকে একটা জিনিসকে পরিচালনা করছেন, যে কারণে তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ, যে জায়গা থেকে তারা তাদের বিষয়গুলো তুলছেন, এবং সেখানে একটা রেগুলার ভিত্তিতে বিভিন্ন দপ্তরের লোকজনরা আসছেন, বসছেন, কথা বলছেন, মিনিট তৈরি হচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা তো আরও এক ধাপ ওপরে। সেই জায়গা থেকেও কিন্তু এই বিষয়টা আমি বলবো যে ওই অঞ্চলে বা ওই অঞ্চলের বাইরেও আর কি সাধারণ মানুষদের কাছেও আর কি ঘটনাটা পরিবর্তিত হচ্ছে। মানে তার কাছে যে যৌনকর্মী যে ছবিটা এতদিন বাঁধা ছিল আর কি বা ধরা ছিল, সেই জায়গাটার অনেক পরিবর্তন ঘটছে, যেখানে অবশ্যই দুর্বারের একটা ভূমিকা রয়েছে, এবং আমি আশা করব যে আগামী দিনে তারা অন্যান্য জায়গায় যাতে এটা হয় তার ব্যাপারে সাহায্য করবে। তবে এ পর্যন্ত যতটুকু ঘটেছে আমার মনে হয় সেটা যথেষ্ট আশাপ্রদ, এবং এই রাজ্যে নিশ্চয়ই এটা আমরা চাইব যে এই বোর্ডটার একটা রাজনৈতিক এবং রাজ্য স্তরের স্বীকৃতির জন্যে এই রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক পার্টিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার জন্য সচেষ্ট হবেন বা হওয়ার জন্যে তাদেরকে আরেকটু হয়তো আমাদের এই বিভিন্ন প্রচার বা আলোচনা জায়গায় আনতে হবে, সেই দিকে কিন্তু ব্যাপারটা এগুচ্ছে। একটা প্রজেক্ট পেয়েছি, এই প্রজেক্টটার নাম হচ্ছে শর্ট স্টে হোম। আমরা এইসব ঘর ছাড়া মেয়েদের 3 বছরের জন্য আশ্রয় দিতে পারি, একটু লেখাপড়া শেখাবো, একটু কার্যকরী শিক্ষা, হাতের কাজ শেখাবো, আর একটা বিশ্বাস তৈরি করে দেব। কাজেই দুর্বার যখন বললেন যে তথাকথিত সেক্স ওয়ার্কারদের আমরা আশ্রয় দিতে পারি কিনা, আমাদের কোনো সংকোচ হলো না, সুরে মিলে গেল, আমরা তাদের সহযোগী শক্তি হয়ে গেলাম। আর ব্যাংকের বইয়ের করার জন্য কাউন্সিলরদের কত হাতে পায়ে পড়েছি যে আমাদের ব্যাংকের বই একটু করে দেওয়ার ব্যবস্থা করেন, কি একটা সইদান ব্যাংকের বই করব, তো জানতামই না। এবার যখনই ফোটের ফটো হলো, এবার দুর্বার থেকে সব মেয়েদের শিখাতে লাগলো, দুর্বার এই করলে ব্যাংকের বই হয়ে যাবে, উষা কপাটি ব্যাংক খুললো এখানে, তাও খুললাম, দিয়ে তখন শিখলাম, শিখে তখন নিজেরাই গেলাম ব্যাংকে, ব্যাংকে যেয়ে 3 কপি ফটো জমা দিলাম, ফটো জমা দিয়ে ব্যাংকের বই ধরো 1 ঘন্টাও লাগলো না, হয়ে গেল সাথে সাথে।
তুমি লাগাবে দিনে তিনবার করে, ঠিক আছে? আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি এসটিডির ওপরে তো আসে মানে ওষুধপালা, কিন্তু এটা হচ্ছে যারা বাইরের থেকে আসে কিছু ওষুধ না থাকলে লিখে দেয়, আর যাদের যৌন রোগ টোক আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে করা আছে। আর এটা হচ্ছে দুর্বারের ইয়েতেই করা হচ্ছে, মানে আগে তো এই সুবিধাটা ছিল না, মেয়েদের যৌন রোগ টোক হলে গোপনীয় রোগ হলে তখন তার বলার কেউ কেউ আমরা তো খুলে বলতে পারতাম না। এখন এই অফিসটা হয়ে থেকে এখন মেয়েরা বলতে পারছে খুলে, আমরাও নিজেরাও বলতে পারছি খুলে। আমাদের বোর্ড হওয়ার পর বা এইখানে যে দুর্বার থেকে যে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে, ক্লিনিকের ব্যবস্থা হয়েছে, এরপর সব কিছুরই এখানে পরিবর্তন ঘটেছে। পরিবর্তন আগে এখানে আগে বলতো যে বেশিয়া পাড়া, এখানে যখন তখন পুলিশ আসতো, পুলিশ এসে রেড করে যাকে পারতো, মেয়েদের মারত, ছেলেদের মারত, মানে একটা ভিজিভিজি ব্যাপার ছিল। তারপরে ছিল দাদাদের দাদাগিরি, যারা মস্তান তারা এখানে তাদেরকে পয়সা দিতে হতো এবং অফিসিয়ালি না দিলেও ভিতর ভিতর দিতে হতো। এখন কিন্তু সেই সব এইসব বোর্ড টোল গঠন হওয়ার পর এখানে কিন্তু কোনো পুলিশকে টাকা দিতে হয় না। এখানে দুর্বার বা স্বশাসিত বোর্ডের পক্ষ থেকে কোনো কমপ্লেন গেলে পুলিশ সেই মোতাবেক এখানে ব্যবস্থা নেয়। এখানে আমাদেরকে প্রশাসনও খুব সহযোগিতা করে। এখানে যে মানে পেশা করে এটা তো একটা মোটামুটি দোকানের মতো, এখানে সকাল 8টায় আসছে, 4টা 5টায় চলে যাচ্ছে। ওরা তো পাশে যে পাড়াতে থাকে সেখানে তো সব কিছু অন্যান্য সমাজের মানুষ যেমনভাবে জীবনযাপন করে ওরাও তো সেইভাবেই জীবনযাপন করে। অন্যান্য মানুষের যেমন জল দরকার, বিদ্যুৎ দরকার, রাস্তা দরকার, ড্রেন দরকার, এদেরও সবই দরকার। আমারও মতামত যে ব্যাপারটা হচ্ছে এরা যেটা শ্রমিক হিসাবে যেটা দাবি করছে পেশাটাকে, এটা সঠিক এবং এটা হওয়া উচিত। এক কথায় এরা শ্রমিক, সেলফ এমপ্লয়েড, তাদের স্বীকৃতি দিতে আমাদের কোনো অসুবিধে নেই। স্বীকৃতি দিলে বরঞ্চ আমরা তাদের জন্য একটা ভালো কাজ করতে পেরেছি এটা ভাববো, এবং স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তারাও নিজেদের পেশাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে বা নিজেদের সন্তান সন্ততিদের স্বাস্থ্য, চিকিৎসা এবং পড়াশুনো এবং পরবর্তীকালে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের কাছ থেকে কিছু সুবিধে পাবে, কিছু সাহায্য পাবে। আমার মনে হয় যে এই কারণেই তাদের শ্রমিকের স্বীকৃতির প্রয়োজন আছে। আর তখন যেরকম ছিল নিয়ম, যেমন দুর্বার ছিল না, মানে যাকে তাকে মানে কাজে যুক্ত হতে হতো, নিজের ইচ্ছে থাকলেও হতে হতো, না থাকলেও হতে হতো। এখন তারা জিজ্ঞেস করছে তাও তোমার ইচ্ছে আছে কি না, যদি ইচ্ছে না থাকে তাহলে আমার বাড়ি পৌঁছে দিচ্ছে। আমার যেরকম ইচ্ছে ছিল আমি চলে এসেছি এখানে। পুলিশ অত মানে আগে তো আমাদেরকে টাকা নিত, নতুন মেয়ের ফ্যাসলা হলেই টাকা 2,000, 3,000, 5,000, যে যেরকম মেয়ে আগে আসতো সেরকম পয়সা নিত। দুর্বার হয়ে ওটা হয় না। আগে তো যৌনকর্মীলে অসুবিধা হতো, তখন তো মানে নিজেকেও নিজে পরিচয় দিতে মানে লজ্জা লাগতো, আর পরিচয় কথা শুনলে তো বেশ্যা ওরা তখন তো ঘৃণা পেতল, তখন তো কোনো গুরুত্ব নিত না। এখন তো আমরা দুর্বারে ঢুকে যে মানে আমাদের যে বেশ্যা নাম চলে গিয়ে যৌনকর্মীদের যে একটা নাম, আজকে আমরা বাজারে সব জায়গাতে আমরা কোনো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি সেখানে তো আমরা পরিচয় দিতে পারছি যে আমি একজন যৌনকর্মী।